हेलो फ्रेंड्स, बीके मातारा गार्डन चैनले सबाई के स्वागत जानाई। आज आरो एक वीडियो निये चले आसलम। से वीडियोटी हलो शीतेर गोलाप गाच के कीभावे जत्न करबें, गाच थेके प्रचुर फुल पाबें ओ झाँकड़ा झोपालो करबें, सेई निये आलोचना करब। हाँ बंधुरा, एखन नवेम्बर मास, खूब सहजे जदि गोलाप गाच के जत्न करते पारें ताहले देखबें आपनादेर गोलाप गाच खूब तारातारी झोपालो हो जाए। गोलाप गाछ झोपालो करते होले आमी जे टिप्सगुली देव से टिप्सगुली फलो करूँ। ये टिप्सगुली फलो कर ले अवश्य फल पाबेन। बंधुदेर काछे आमार एकटाई रिक्वेस्ट, भिडियोटा स्किप करे देखबेन ना, एकान्त अनुरोध रइलो। भिडियोटा देखार चेष्टा करबेन, एकटू होलेओ काजे लागते पारे। प्रथमे बोलबो बंधुदेर गोलाप गाछ फुल सानलाइटे राखते हबे। गोलाप गाछ खूब पछन्द करे रोद। एखाने प्रमाण देखुन, आमी ए एकटी गाच छाद बागाने रेखेछि, बाकी कयेकटी गाच नीचेर बागाने आछे। एई गाछटी रोदे थाकार जन्य देखुन कत सुंदर फुल फुटेछे, किन्तु नीचेर गाछे देखाच्छि देखुन ओखाने छावा आछे, रोद अतटा नेई, तार जन्य प्रूनिंग करार परेओ फुल कम फुटछे। गाछगुली देखाच्छि देखुन बंधुरा, आमार एई जे नीचेते टबेर मध्य जो गाछगुलो आछे देखुन, एखाने जे सब प्रूनिंग करे दिएछिलाम ताते थेके ए जे पाता बेरियेछे। एखाने कयेकटा गाछ राखा आछे देखुन, ए जे देखुन पाता बेरियेछे। एखाने ए जे एकटा कुड़ी एसेछे। टबेर माटी सब समय एइभाबे खुंड़िये झुरझुरे करे राखबें, ताहले शेकड़गुलो चलाचल करते सक्षम होबे। एइभाबे खुड़िये जल दिए राखबें। सब समय रोदे राखार चेष्टा करबें। एइगुलो आमार खूब एकटा रोद पाय ना, तबे আমি নিয়ে চলে যাব, রোদে রাখতে হবে, তা না হলে শীতে ফুল ভালো হবে না। এখন শীতের আবহাওয়া পড়ে গেছে, এই রোদে যদি গোলাপ গাছ রাখতে পারেন, রোদে রাখলে কি হবে বন্ধুরা দেখবেন, গাছে নতুন নতুন ব্রাঞ্চ ও শাখা প্রশাখা বেরোবে। তাতে থেকে কি হবে, যত ব্রাঞ্চ ছাড়বে ততই দেখবেন ঝোপালো ও ঝাঁকড়া হবে, তারপরে দেখবেন অনেক ফুল ফুটবে। এখানে এই গাছটিকে প্রুনিং করেছিলাম, তার জন্য দেখুন কত সুন্দর ফুল হয়েছে। এইখানে দেখুন এইগুলো আমি সব প্রুনিং করে দিয়েছিলাম, তাতে থেকেই দেখুন কত ব্রাঞ্চ বেরিয়ে ফুল হয়েছে। দেখুন গাছটি যেখানে রাখবেন সেখানে যেন রোদ আসে, আমি জেনেও নিচের গাছগুলি রেখেছি, কারণ ছাদে রাখার মতো জায়গা নেই। এখন শীতের গাছের জন্য প্রস্তুত নিতে হবে, এর জন্য ছাদ বাগানে ফাঁকা করতে হলো বা খালি করতে হলো, যার জন্য আমি গাছগুলি নিচে রেখে দিয়েছি। বন্ধুরা গোলাপ গাছকে প্রুনিং করেছেন, সেই গাছগুলিকে ভালো করে স্নান করিয়ে দেবেন, পারলে দুইবার সকালে ও বিকালে করবেন। যেসব বন্ধুরা এখনও প্রুনিং করেননি, সেই বন্ধুরা বন্ধুদের বলবো এখনই প্রুনিং করে নিন। দেখবেন যেসব গাছের সমস্যা থাকে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে টবের মাটিটা মাঝে মাঝে খুশিয়ে দিতে হবে, মাটিটা যত আলগা করবেন ততই দেখবেন গাছের শেকড় চলাচল করতে সক্ষম হবে। বন্ধুরা মাসে একবার ভার্মি কম্পোস্ট বা পুরানো গোবর সার গাছের খাবার দেবেন। খাবারটি যখন দেখবেন টবের মাটিটা খুঁড়ে চারপাশে দিয়ে মাটিটা ঢেকে দিয়ে সামান্য জল দেবেন। মাটিটা সবসময় ময়েশ্চার আছে কি না দেখবেন, সেই বুঝে জল দেবেন। প্রত্যেক সপ্তাহে ব্যালেন্স এনপিকে, যে কোনো ব্যালেন্স এনপিকে দিতে পারেন, এক গ্রাম ব্যালেন্স এনপিকে সঙ্গে ম্যাগনেশিয়াম সালফেট যেটা এক্সম সল এক চামচ নেবেন। এই দুটো জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করবেন। এই এক্সম সল যদি ব্যবহার করেন তাহলে গাছের পাতাগুলি খুব চকচকে উজ্জ্বল ও সতেজ থাকবে। যখন স্প্রে করবেন সকালের দিকে করবেন, প্রত্যেক সপ্তাহে অবশ্যই করবেন। এই গাছে কিন্তু অনেক পোকার উপদ্রব দেখা যায়,
তার জন্য কি করবেন বন্ধুরা, কাকা একতারা সুপার সোনাটা পরিমাণ বুঝে 1 লিটার জলে 2 ml জলে গুলে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করবেন। দেখবেন পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবেন। সপ্তাহে একবার করে তরল সার সরিষার খোল 3 দিন ভিজিয়ে ওই জল নিয়ে প্লেন জল মিশিয়ে ছেঁকে চারপাশে দিয়ে দেবেন। যে কোনো কলার খোসা জল দেবেন। চা ইউজ করা জলে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে ওই চায়ের পাতা গাছের চারপাশে দিয়ে দেবেন। দেখবেন শীতের মধ্যেও অনেক ফুল ফোটাতে পারবেন, গাছ অনেক সুন্দর ঝাঁকড়া ও ঝোপালো করতে পারবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, পাশে বক্স বাজছে, কিছু আওয়াজ আসতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ধৈর্য সহকারে দেখলেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা রইল। ধন্যবাদ।